আসলে এটা পুতুল নাচের আদলে তৈরি করা হয়েছে, এবং যেহেতু এটা অনেকটা পুতুল নাচের মতো ছিল তাই এটা অনেক বেশি স্পেশাল, কারণ এর আগে আমরা এরকম নাচ নাচিনি, আমরা নাচ নেচেছি তবে এটা ছিল অনেক বেশি স্পেশাল, কারণ আজ আমরা জেলা পর্যায়ে এসে নাচতে পেরে অনেক বেশি খুশি। এই ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ, এটা আমি চাই পুরো বিশ্বজগতে যাতে উন্নতি হয়, যদি আমাদের সংস্কৃতির সবাই জানতে পারে, শুধু আমাদের বাংলাদেশ কেন বিদেশেও যদি সবাই জানতে পারে আমাদের এই সংস্কৃতিটা। শুধুমাত্র 3 দিনের মধ্যে এই নাচটি নাচের রিহার্সাল করে নাচটিকে তৈরি করি, আমাদের তেমন কষ্ট হয়নি, কারণ আমাদের যে শিক্ষক, আমাদের নাচের প্রশিক্ষক, তিনি আমাদেরকে খুব যত্নের সহকারে আমাদের নাচটি শিখেছেন। স্বাধীনতা দিবসে আমাদের 26শে মার্চের এই নাচটা অনেক ভালো হয়েছে সবাই বলছে, এবং আমাদেরও এই নাচটা নাচতে পারে অনেক ভালো লাগছে। স্বাধীনতা দিবসের উপরে ডিসপ্লে পরিবেশন করতে হবে, আমি লোকসংস্কৃতিটাকে চেঞ্জ করে আমি দেশাত্মবোধক গানের উপরে পুতুলের আদলে নাচটাকে নিয়ে এই স্বাধীনতা দিবসে নিয়াজ মাহমুদ স্টেডিয়ামে উপস্থিত হয়েছি।